হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আজকে আমি রেসিপি করে দেখাবো আপনাদেরকে তালের বড়া। তালের বড়া করতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে তালের বড়া করি। কলা কলাটা আমি ভালো করে ছেনে নেব এইভাবে। দেখছেন, প্রথমে আমি কলা নিলাম, তারপরে আমি নিলাম লবণ, কাজু, কাজু কিশমিশ। দেখুন কাজু, কাজু, কাজু কিশমিশ আর মৌরি একসাথে মিক্স করে নেব কলার সাথে। দেখছেন, পাউডার দুধ নেব, পাউডার দুধ নিয়েছি আমি। দেখেন আমি চাল বাটাটা ঘরেই বেটেছি, চাল বাটা, চাল বাটাটা আমি নিয়ে নিলাম। ময়দা, সুজি আর তালটা তো লাগবেই তালের বড়ার জন্য। তাল আর পরিমাণ মতন চিনি আমি সব একসাথে মিক্স করে নেব। দেখুন আমি সব একসাথে মিক্স করে নেব। দেখেন আমার মাখানো হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। দেখছেন এইভাবেই কিন্তু তালের বড়ার জন্য মিক্স করবেন আপনারা। খেয়ে দেখবেন একবার করে কত সুন্দর লাগে খেতে তালের বড়া বটে। দেখছেন আমার মিষ্টি হয়ে গেছে, আমি 5 মিনিট রেখে দেবো। দেখেন গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো, দিয়ে কড়াইটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। দেখেন আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে আমি সাদা তেল ব্যবহার করবো, সাদা তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা আমি গরম হয়ে না করে নেব। হাই বন্ধুরা, দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা আমি তেল তালের বড়ার জন্য হাতে প্রথমে তেল দিয়ে নেবো। দেখুন এইভাবে হাতে আমি তেল দিয়ে নেবো, সাদা তেল দেওয়ার পর আমি এরকম করে নেবো। নেওয়ার পর আমি লাড্ডু করে নেওয়ার পর এই ভেগে চেপ নিয়ে আমি তালের বড়াটা ছেড়ে দেবো। দেখছেন আমি তেল দিয়ে নিচ্ছি, আমি এই ভেগে নিয়ে আমি একে একে সব বড়াগুলো এই ভেগে আমি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা তালের বড়াগুলো আমার কেমন ফুলে উঠেছে, দেখছেন? দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই করবেন। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে, আমি তালের বড়াটাকে উল্টে দিলাম, আবার এক পিঠ হয়ে গেছে আমার, আমি এ করে দিলাম। দেখছেন কত সুন্দর ফুলে উঠেছে, দেখেন দেখছেন। দেখেন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার তুলে নেবো বড়াগুলো। দেখেন আমি আবার তেল দিয়ে নিলাম, আমি আবার ওইভাবেই গোল গোল করে বড়াগুলো হাতে করে আমি এইভাবেই আবার ভেজে নেবো বড়াগুলো লাল লাল করে। দেখছেন দেখছেন কেমন ফুলে উঠেছে বড়াগুলো, দেখেন আপনারা, আপনারা বাড়িতে এইভাবেই ভাজবেন। দেখেন আমি এইভাবেই সব বড়াগুলো ভেজে নেব লাল লাল করে। তালের বড়া বটে, এটা তালের বড়া। এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেবো।
দেখুন বন্ধুরা কত সুন্দর তালের বড়াগুলো হয়েছে, নরম এবং ফুলো ফুলো দেখছেন। আপনারাও কিন্তু এইভাবেই বাড়িতে করবেন, তবেই ভালো হবে। দেখুন তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে আমার, দেখছেন তালের বড়া। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তালের বড়া দেখছেন কত সুন্দর হয়েছে, এইভাবেই করবেন আপনারা বাড়িতে।